আমার জীবনে সেই এক অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল, বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় ১২টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই, দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশী চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যার হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিকে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধোঢাকা চতুর্দশী জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, ১০-১৫ মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো, খালের দুপারের নির্জল জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাত্রে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে। এসব জঙ্গলে বুঝলেন না? তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় ১২টার কাছাকাছি হলো। মাঝে আমাদের নৌকোই ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে, এত রাত্রে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানেই নৌকো রাখি। নৌকো সেইখানে বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললাম, মশাই এই তো সরু খাল, পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর ওপর? সঙ্গী বললেন, না পড়লে আশ্চর্য হব। শুনে অন্তত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পদ ধরবার উদ্যোগ করল। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপারে অনেক দূরে গভীর জঙ্গলের মতো কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলোকে যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আত্মকরুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না যে কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিদিকের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো।
বনভূমি নীরব, শুধু নৌকর তলায় ভাটার জল কলকল করে বাঁচছে। আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়াঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, তারপর ভাবলাম বেচারেরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সে অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আত্মকরুণ ঝিঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকাযাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমার শ্বাস বন্ধ হয়ে মোলাম। আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। নৌকর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, উঠুন, উঠুন। মাঝি আমার কাছে ঘেসে এলে, ভয়ে তার গলার স্বর কাঁপছে, বললে, আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? আমি ব্যাপারটা বললাম। তিনি তাড়াতাড়ি ছয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইল। চারিদিকে আবার চুপ। ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কী? তবে মাঝি বললেন, হ্যাঁ বাবু, মা এই কীর্তিপাড়ার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকা রাখলি কেন, বেকুব কোথাকার? মাঝি বললে, তিনজন আছি বলে রেখেছিলুম বাবু, ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমার কেমন যেন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললেন, ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন ঢের। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হাজা বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুমটা ভেঙে গেল। আমি আরও দুবার নৌকা বেয়ে যেতে হবে, যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা ওই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকর মাঝিদের পরিচিত নয়, সেইটা আপনাকে বলি, শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবায় আলোর অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। 300 বছর আগেকার কথা। মুনিম খা তখন গৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন বারভূইয়ার দুই প্রতাপশালী ভূইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খা মসনদী আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণে সেন পক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না, এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এ অঞ্চলে সকলেই জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এবনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত, বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারের মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী কন্যা লুটপাট করা, রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান।
নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে গেলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণের দেবরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুলে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ তখন নিজের বালিশ তুলে দেখতে গিয়ে দেখেন তার নিজেই তার চাপা আছে, যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলের এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালে তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন যে তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলো। বাইরের স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছো ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায় ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে দিন রাত তোমার জিনিসপত্রে ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গল মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিগ্ব বলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বারো সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটা অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ ছ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন, আরো করাত গেল, কেউ তার জন্য খাদ্য আনলে না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তারা না খেতে দিয়ে মেরে ফেলাই তার উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথা এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্যই সেই মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যু তন্দ্রা এসে তাকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবীর হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্রিগাত্রের সবুজ দেওয়াল দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যু গ্রাস করে বাঁচবার
উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তার কীর্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতবোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেয়েও না, তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু করে বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায়ই দনুর্জন মর্দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। অতএব বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন, আর এই কি কারণ নয় যে তার একপাশে বাকলা চন্দ্রদীপ, অন্যদিকে ভুলুয়ার প্রতাপশালী ভুইয়া রাজা লক্ষ্মণমাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধু পত্নীর মুখে সে চটুল হাস্যরেখাও চিহ্নমাত্র নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে। তার চারিদিকে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ, নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকরুন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এর জন্যে তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে গৌড সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি, খিড়কিঘরের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সরিয়ে দেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বউ ঠাকরুন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মর মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকরুন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকরুন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকরুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলের পরে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নেমে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুতপদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলে যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলায় সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারে মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূ শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসুন তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভিমানী বউ ঠাকরুন হৃদয়ে নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরে শ্যামলতা জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর স্ত্রী
নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ভূম্যধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি এরকম ভুলেছিলাম বউ ঠাকুর, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরাজের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিভাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের চল্লিশখানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন, কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এ কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনে দশখানা সুলুপ চড়া সুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নওয়ারার একাংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালো। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডিভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম থেকে আক্রমণ করার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নওয়ার শত্রু বহর কর্তৃক ছিপি আটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বারো নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তিরায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দীপ খুব দূরে নয়, কাজে কীর্তিরায় নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় ৩০খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ, নদীর দুধার দিয়ে সন্ধ্যা নেমে গেছে, ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশ, কেবলমাত্র একঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয় উন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তক্ষণি ভরে উঠল। তিনি করেছেন কি, এই রকম করে কি তার সেই স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন যে কীর্তিরায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরে সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের মধ্যে সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন, দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায় পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুক খালের মুখে পাহারা দেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনা দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেল। কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে এসে দেখতে পেল একজন আহত মুমূর্ষু লোক তাকে দেখে কি যেন বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনতে পারল। লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতে তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তিরায় তার সপরিবার বর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত
এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানের পরেও গড়ের কোনো অংশ থেকে সে গুপ্ত গৃহ ছিল বা কোথায় তা হতে পারে তার কেউ সন্ধান দিতে পারলে না। এই রকমে কীর্তি রায় তো ও তার সপরিবার বর্গ অনাহারে তীরে তীরে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যু মুখে পতিত হলেন। তার আর কোনো সন্দেহই রইল না, তার কোনো সন্ধান রইল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি, পাথরের চাপে হতবাগাদের সাদা হাড়গুলো, কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে। কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ্ত চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সারপ্রাচীর বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাটার বন। তখন এখানে রাজপথ ছিল, আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙ্গরমুখ পাথরের কুড়ি, ভাঙা থামের অংশ, বারভুইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলকতক রাগ ফুটে উঠত। এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোকুরো কেউটের সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে আলোকোৎক্ষেপী নোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বিয়ে যেতে যেতে মোম মধু এসব সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে, ও গো পথযাত্রীরা, ও গো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ও গো আমাদের তোলো। ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকো বাইতে চায় না।